হেফাজত ইসলামের সাবেক কেন্দ্রীয় নেতা এবং সুনামগঞ্জ 3 আসনের সাবেক সংসদ সদস্য মাওলানা শাহিনুর পাশা চৌধুরীকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার রাত 1টার দিকে সিলেটের বনকলা পাড়ার আব্বাসী জামে মসজিদ থেকে তাকে গ্রেপ্তার করে সিআইডি। শাহিনুর পাশাকে আটকের বিষয়টি নিশ্চিত করেছেন সিলেটের বিমানবন্দর থানার ওসি খান মোহাম্মদ ময়নুল জাকির। তিনি জানান, ঢাকা থেকে যাওয়া সিআইডির একটি দল তাকে আটক করে রাতেই ঢাকায় নিয়ে যায়। সহিংসতা ও তাণ্ডবের দায়ে সারাদেশে হেফাজত নেতাদের গ্রেপ্তার অভিযান চললেও সিলেটে এই প্রথম সংগঠনটির শীর্ষ পর্যায়ের কোনো নেতা গ্রেপ্তার হলেন।